আবু সাইদের পোস্টমর্টমের রিপোর্ট জমা দেওয়ার জন্য আমি কয়েকবার চেষ্টা করেছি, আমি আমার মতো করে, কিন্তু ওনাদের এবং মনোভূত না হয় ওনারা আসলে রিসিভ করতে চাচ্ছে। কাদের স্যার? ফাইনালি ওই সময় ভাইস প্রিন্সিপাল স্যার চার্জে ছিলেন, মাহফুজা স্যারের রুমে বসে আমাকে ফাইনালি রিপোর্টটা দিতে হয়েছে। চেষ্টা করা হয়েছিল যেন হেড ইঞ্জুরি দিয়ে নিউরোজেনিক শক দেখিয়ে দিই, কিন্তু আসলে এটা হয় নাই। যা রিপোর্ট পেয়েছি আমি আমার মতো রিপোর্ট জমা দিয়েছি এবং এর জন্য প্রচণ্ড চাপ প্রয়োগ করা হয়েছিল আমার ইয়ে থেকে। এর সাথে আমার কলেজ প্রশাসনের স্যাররা জড়িত ছিলেন, এটা বলছি। হেড ইঞ্জুরি হলে কিছু শর্ত থাকে, হেড ইঞ্জুরি হলে আপনার ইন্ট্রাক্রেডিয়াল হেমোরেজ হতে হবে, বোন ফ্র্যাকচার থাকতে হবে। সাইদের এগুলো কোনোটাই হয়নি, ওটা ব্লান্ট ট্রমা। ওটা কি গুলির কারণেই মেরে? গুলির কারণে। আমি কিন্তু আমার যে পোস্টমর্টম রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্টের প্রত্যেকটা জায়গায় মানে আপনার ব্যাখ্যা দেওয়া আছে যে ইন্টারনাল হেমোরেজ হয়েছে, প্লেটগুলো যখন শরীরের বিভিন্ন অংশে যখন আঘাত করেছে তখন সেখানে ইন্টারনাল হেমোরেজ হয়েছে, ইন্টারনাল হেমোরেজের জন্যই মৃত্যু হয়েছে, এটা আমি উল্লেখ করেছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সরোয়ানুরম স্যার ঢাকাতে ছিলেন এক্সপিরিয়েন্স পরীক্ষা নিতে, উনি কিন্তু আমার ভোর তিনটার সময়, ভোর পাঁচটার সময় স্যার ফোন দিয়ে বলতো যে রাজীব রিপোর্ট, রিপোর্ট সাবধানে দেবে, তুমি তোমার মতো রিপোর্ট দেবে এবং তোমার যেন কোনো ক্ষতি না হয় এবং রিপোর্টটা যেন ভালো হয়। স্যার ঢাকা থেকে আমার রেগুলার 3 দিন স্যার ঢাকায় ছিল, প্রতিদিন ফোন দিত সে ভোর রাত্রে। কিন্তু আমি যেদিন জমা দিই সেদিন ভাইস প্রিন্সিপাল স্যারের রুমে আর বিভিন্ন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ভাইস প্রিন্সিপাল স্যার মাহফুজা রহমান স্যার ছিলেন। আমাকে আসলে প্রচণ্ড চাপ দেওয়া হয়েছিল যে আমি হেড ইঞ্জুরি, নিউরোজেনিক শেক, ওনারা বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন যে যেন আমি টেম্পারিং করে দিই, এটা যেন আমি মানে অন্য লাইনে নিয়ে যাই। কিন্তু আমি আমার মতো শেষ পর্যন্ত রিপোর্টটা দিতে পেরেছি এবং 6 বার চেষ্টা করার পর, 6 বার রিপোর্ট চেঞ্জ করার পরে আসলে আমি আসলে খুবই মানসিকভাবে খুবই বিধ্বস্ত ছিলাম। আমার এই যে কলিগ আমার পাশে আছে ওনাদের সাথে শেয়ার করতাম, ওনারা আমারে খুব হেল্প করছে যে না রাজীব ভাই যেটা আছে সেটাই দিতে হবে। ওই সময় মানুষ প্রচণ্ড মানসিকভাবে আমারে অফার করা হয়েছিল যে আপনি ফ্যামিলি নিয়ে সিঙ্গাপুরে যান 2 সপ্তাহ ঘুরে আসেন এই রিপোর্ট দিয়ে, না হলে কক্সবাজারে যান। আসলে আমি বললাম যে আমি তো গ্রামের মানুষ, আমার পাসপোর্ট নাই, আমি কোথাও যাব না। তারপরে আমি আমার রিপোর্ট দিতে পেরেছি, এখন এটা সাবজুডিশিয়াল ম্যাটার, এর ব্যাখ্যা আমি আসলে কোর্টে দেব। ওকে, ধন্যবাদ।